नमस्कार आपनारा देखछेन स्थानीय संबाद खबरे घाटाल आमी संगीता रयेछि ई मुहूर्ते आपनादेर सामने। पार्टी अफिस दखलके केंद्र करे उत्तेजना छड़ालो दासपुरे। आज 9 सेप्टेम्बर बुधवार दासपुर दुई ब्लकेर अंतर्गत केलेगादा ग्रामे सीपीएम एर एकटी पार्टी अफिस दखल करे नेय बीजेपी कर्मीरा, एमनि अभियोग तुलेछे एसएफआई सोनाखाली लोकल कमिटी। अफिसटी उद्धार करते गिये बीजेपी कर्मीदेर हाते गुरुतर भावे जखम हय सीपीएम एर एक सदस्य। ताके आहत अवस्थाय उद्धार करे सोनाखाली हासपाताले भर्ती करा हय। ए बिषये एसएफआई सोनाखाली लोकल कमिटी सम्पादक शुभंकर बनर्जी की बोलछेन शुने नेब। বন্ধুগণ, আজকে আমাদের এসএফআই সোনাখালী লোকাল কমিটির অন্তর্গত কেলেগাদা গ্রামে আমাদের গণসংগঠনের একটি অফিস বিজেপি দুষ্কৃতীরা দখল করতে যায়। সেই সময় আমাদের সংগঠনের লোকাল কমিটির সভাপতি কমরেড সুমন রাজপণ্ডিত সহ এলাকার অন্যান্য কমরেডরা দুষ্কৃতীদের হাত থেকে সেই অফিস উদ্ধার করতে গেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কমরেড সুমনের ওপর ব্যাপকভাবে চড়াও হয়। তাকে ফেলে লাথি মারে, কিল চড় ঘুষি মারে, বিচ্ছিরি রকমভাবে সুমন আক্রান্ত হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে সোনাখালী হাসপাতালে ভর্তি করেছি। সেখানে সুমনের চিকিৎসা চলছে। তারা সুমনের মোবাইল ফোনটিকে কাচাড় মেরে এইভাবে ভেঙে দিয়েছে, মানে জঘন্য অবস্থা। সুমনের ঘাড়ে, সুমনের পায়ে, হাঁটুতে সমস্ত জায়গায় ভয়ঙ্করভাবে চোট লেগেছে। আমরা তেমন হলে প্রয়োজনের ক্ষেত্রে আমরা সুমনকে ঘাটাল হাসপাতালেও চিকিৎসার জন্য নিয়ে যেতে পারি। এই রকম যে নক্কারজনক ঘটনা, বিজেপির এই নক্কারজনক ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আসলে ওরা বামপন্থীদেরকে ভয় দেখিয়ে আমাদের আন্দোলনকে থামিয়ে দিতে চাইছে, কিন্তু সেটা কখনোই সম্ভব না। যতদিন আমাদের দেহে রক্ত থাকবে আমরা আমাদের নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ের জন্য লড়াইটা চালিয়ে যাব। এবং প্রশাসনকে এটাও জানান দিতে চাই যে এই বিজেপির দুষ্কৃতীরা যারা সুমনের ওপর এইরকমভাবে আক্রমণ করলো তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং কঠিন শাস্তি দিতে হবে। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। তাছাড়াও আজকে সন্ধ্যে 6টায় আমরা এই সোনাখালী বাজার সহ আমাদের গোটা লোকাল কমিটি এলাকায় আমরা সুমনের ওপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা একাধিক কর্মসূচি গ্রহণ করছি। এলাকার মানুষের কাছেও আহ্বান, বিজেপির এই যে আক্রমণাত্মক মারমুখী মনোভাব, এই দুষ্কৃতিমূলক মনোভাব, এই মনোভাবের বিরুদ্ধে আপনারাও সামিল হন এবং বিজেপির এই স্বৈরতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, এই আহ্বান আপনাদের কাছে রাখছি। নমস্কার। দাসপুর দুই ব্লকের বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত কি বলেছেন শুনে নেব। আজ দাসপুর বিধানসভা দাসপুর টু ব্লকের কেলেগাদা পশ্চিম বুথে একটি গণ্ডগোল হয়, যে গণ্ডগোলে আমরা ওই এলাকার নেতৃত্বের কাছে খোঁজ খবর নিয়ে যা জানতে পেরেছি এবং যা জানি সেই বিষয়ে আপনাদেরকে বলছি। এই কারণেই যে কেলেগাদা পশ্চিম বুথে ওখানে বামপন্থী পার্টির সিপিআইএম পার্টির একটি পার্টি অফিস আছে এবং সেই পার্টি অফিস নামে মাত্রই আছে, কিন্তু ওখানে ভগ্নাবশেষ দাঁড়িয়ে আছে, কারণ সিপিএম পার্টির কোনো অস্তিত্ব আর দাসপুর টু ব্লকের কোথাও নেই। সুতরাং সেই ভূতের মতো যে বাড়ি, সেই বাড়িতে ওখানকার এলাকার যারা যুবক ছেলে তারা ওই মাঠে খেলাধুলো করেন এবং এটাকে ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা নিজেদের সৃষ্টি সংস্কৃতি খেলার বিকাশ করবেন বলেই তারা ভেবেছিলেন। কিন্তু ওই ঘটনা ঘটতে গিয়ে ওই এলাকার সিপিএমের এক দুজন কেউ যারা আছেন অস্তিত্বহীন অবস্থায় তারা আপত্তি করেন এবং এর সঙ্গে তৃণমূল যোগসাজস করেই ওই শিক্ষিত যুবক ছেলেদেরকে বাধাধার করার চেষ্টা করছে এবং সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। এর সঙ্গে বিজেপি পার্টির কোনো রকম সম্পর্ক যোগাযোগ নেই, এটুকুই আমরা আপনাদেরকে জানাতে পারি। শ্রীকান্ত ভুঁইয়ার রিপোর্ট সংবাদ পাঠে আমি সঙ্গীতা ঘোষ স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।